কেউ যদি আমাদের পাশে না আসে মুসলিম দলের আদিবাসী এখন বাংলা আমাদের ক্ষমতায় একুশে আসবে সেই কারণটা হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অমান্য করার জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হে আমার মাননীয়রা তোমরা কুরাইশ ছাড়া অন্য কারো নেতৃত্ব মানবে না ইরাককে জাত তার কাট মোল্লাকে নেতা বানিয়েছে এজন্য এত দুর্দশাটা হয়েছে আতে এখন দেশটা ভাগ হয়ে গেল দেখা যাচ্ছে কার নানির বাড়ি বাংলাদেশ ইন্ডিয়ায় রয়েছে তারা চলে গেছে বাংলাদেশে দেখা যাচ্ছে কার শ্বশুর বাড়ি ইন্ডিয়ায় তারা চলে গেছে বাংলাদেশে এভাবে তারা কখনো জীবন যাপনটা আনন্দ খুশিতে বিবাহ বিভিন্ন অনুষ্ঠানে এক জায়গায় হতে পারছিল না ওই সময় তারা ওই দেশ থেকে এদেশের মুসলমানের সঙ্গে যোগাযোগ করেছিল যে আব্দুল করিম ভাই আমার বাংলাদেশে দুবিঘে জায়গা আছে ইন্ডিয়ায় তুমি দুবিঘে আছে তুমি বাংলাদেশের দুবিঘেটা নাও ইন্ডিয়ার দুবিঘেটা তুমি দাও এইভাবে তাদের মধ্যে মিলবন্ধন ছিল তারা একে অপরের চেঞ্জ করে ইদেশ উদেশ করেছে অর্থাৎ মুসলমানরা চলে গেছে বাংলাদেশে আর বাংলাদেশ থেকে যাচ্ছে হিন্দু ভাইরা তাই আজও এই এলাকায় যত কাগজপত্র দেখা যায় বেশিরভাগ কাগজপত্রে কিন্তু নাম এখনো চেঞ্জ হয় না এটাকেই চাইছে কিছু গভর্নমেন্ট তারা এইগুলোকে ধরে সেই সকল মানুষগুলোকে কৃতদাস বানিয়ে ক্যাম্পে ভরে তাদের সম্পত্তিগুলোকে পুঁজিপতিদের হাতে তুলে দিবার লক্ষ্য মাত্র এই জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আদিবাসী দলিত ভাইদের ও পিছিয়ে পড়া সমস্ত মানুষের ঐক্য মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে ভারতের নাগরিক বাংলার সন্তান হিসাবে এই মাতৃভূমির সন্তান হিসাবে আমি আওয়াজ দিতে চাই এক বিন্দু শরীরে রক্ত এই অঙ্গীর মধ্যে আমাদের নিতে হবে আজকে শুধু এখান থেকে চিৎকার দিলে হবে না আজকে এখানে বসে ঐক্যতে হবে শপথ নিতে হবে আগামী দিন যদি কোনোদিন কানে আসে কোন একটা আদিবাসীর ওপরে জুলুম হয়েছে কোন একটা দলিতের ওপরে জুলুম হয়েছে কোন একটা মতুয়ার ওপরে জুলুম হয়েছে কোন একটা মুসলমানের ওপর জুলুম হয়েছে আজকে এখানে শপথ নিতে হবে আমরা একে অপরের সাথ দিতে রাজি আছি তৈরি আছেন হাত তুলে বলুন তৈরি আছে কোনদিন আদিবাসীর ওপরে অত্যাচার হয় আপনারা দাঁড়াবেন দলিতের ওপরে অত্যাচার হয় দাঁড়াবেন যদি আমার মধ্য ভাইগুলোকে বাংলাদেশে তাড়াতে চাই তাদের পাশে দাঁড়াবেন কারণ ইতিহাস আমাদের রয়েছে যখন বাংলাদেশ থেকে মতুয়া ভাইরা এসেছিল আমরা তাদেরকে জায়গা দিয়েছিলাম আমরা চট দিয়েছিলাম আমরা তেরপল দিয়েছিলাম আমরা একসাথে বন্ধুত্বের সঙ্গে বসবাস করেছিলাম কিন্তু আস্তে 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 এই ঐক্যকে ভঙ্গ করেছে একদল ব্রিটিশদের ফলকারীরা যেমন ব্রিটিশ এদেশে ঐক্য ভঙ্গ করে রেখেছিল বলেই এদেশে রাজত্ব করতে পেরেছিল যতদিন না ভারতবাসী এক হয়েছে ততদিন ব্রিটিশকে কিন্তু তাড়াতে পারেনি যখনই এক হয়েছে তখনই কিন্তু ব্রিটিশকে পালাতে বাধ্য হয়েছে তাই আমরাও এখান থেকে আওয়াজ তুলছি নিঃশর্তে নাগরিকত্ব দিতে হবে কিন্তু আজ থেকে আমি বলছি দিতে হবে নয় কেড়ে নিতে হবে কেন আমি চাইবো কার কাছ থেকে আমি দেশবাসী হয়ে আমি কার কাছে হাত পাতবো আমি কারো কাছে হাত পাততে রাজি নয় কেড়ে নিতে হবে কেড়ে নিতে গেলে আসুন যেখানে মতুয়া ভাইদের সংখ্যা বেশি সেখানে আমরা আদিবাসী দলিত মিলে মুসলমান মিলে মতুয়াদেরকে ভোট দিয়ে জিতাবো যেখানে দলিত বেশি সেখানে মতুয়া আদিবাসী মুসলমান মিলে দলিতদের জিতাবো যেখানে আদিবাসী ভাইদের পার্সেন্ট বেশি সেখানে আদিবাসী ভাইদের মধ্য থেকে দাঁড় করিয়ে আমরা মতুয়া দলিত আদি মুসলমান মিলিয়ে আদিবাসীকে জিতাবো আমরা আমাদের নেতা পাঠাবো তারা বিধানসভায় গিয়ে লোকসভায় গিয়ে আমাদের মনের মতো করে আইন তৈরি করবে যেখানে আমরা নিশ্চিন্তায় বাঁচব আমাদের বাচ্চারা আগামী দিন ডাক্তার হবে উকিল হবে জজ হবে ডিএম হবে আইপিএস অফিসার হবে আমাদের বাচ্চারা আর গোলামি করবে না আজকে এখানে আরো একটা কথা লেখা আছে অবিলম্বে তিনটি কৃষি বিল আইনকে বাতিল করতে হবে অত্যন্ত লজ্জা অত্যন্ত দুর্ভাগ্য অত্যন্ত ভাষায় নাই কিভাবে বলি আমার ভারতবর্ষে 75% কৃষক যারা ভারতকে বাঁচিয়ে রেখেছে
সর্বদিক দিয়ে। আজকে আপনি যদি বর্ডারে দেখেন যত সেনাবাহিনী আছে তার মধ্যে 100টার মধ্যে মনে হয় 90টা কৃষকের সন্তান। আজকে যে প্রশাসন ভাইগুলো আমার দেশের মধ্যে পাহারা দিচ্ছে তিনাদের মধ্যে 100র মধ্যে কম করে হলো 60 থেকে 70টা কিন্তু কৃষকের সন্তান। আজকে কৃষকরা তারা কত কষ্ট করে মাতার ঘামকে পায়ে ফেলে তারা আমাদের মুখে আনাজ তুলে দিবার মাধ্যম হয়, খাদ্য তুলে দিবার মাধ্যম হয়। আজকে দেখুন সবাইকে লুটতে 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 এ ফ্যাসিবাদ জালিম সরকার এখন কৃষক দেখার লুটা শুরু করেছে। অতএব কৃষক যদি শেষ হয়ে যায় মনে রাখবেন আমরা প্রত্যেকে শেষ হয়ে যাব। এই লড়াইটা শুধু কৃষকের নয়, হয়তো আমি কৃষকদের হয়ে বলছি আপনাদের হয়তো আশ্চর্য লাগতে পারে, এই লড়াই কৃষকদের নয়, এই লড়াই আমার লড়াই, আপনাদের লড়াই, মুলি সাহেবের লড়াই, কি বলে ব্রাহ্মণ কি বলে যারা পুরোহিত আছে তাদেরও লড়াই, সবার লড়াই কৃষকের লড়াইটা। কেন আজ যদি কৃষকদের হাত থেকে তাদের ফলের মজুরির দাম বেরিয়ে চলে যায়, তারা যদি এইভাবে না নিজেদের আয়ত্তর মধ্যে রাখতে পারে, পুঁজিপতিদের হাতে যদি টেন্ডারটা চলে যায়, তাহলে মনে রাখবেন যে চালটা আমি 40 টাকায় খাচ্ছি ওই চালটা আপনাকে 400 টাকায় খেতে হবে, যে চালটা গমটা আপনি 30 টাকায় খাচ্ছেন সেই গমটা আপনাকে খেতে হবে 300 টাকায়। তাহলে বলুন মিডিয়াম মিডিয়াম ক্লাসের মানুষ যারা তারা কি বাঁচবে? সবাই মারা যাবে। অতএব 10% ছাড়া 90% মানুষ এই কৃষকের আইনটা যদি লাগু করতে পারে মারা যাবে। তাহলে আজকে দীর্ঘদিন ধরে দিল্লির বুকে আজ 2 মাস পার হয়ে গেল, শয়ে শয়ে কৃষক বন্ধু বাবা সমতুল্য দাদা মা সমতুল্য তারা আজকে ঘর বাড়ি ছেড়ে দিয়ে আন্দোলন করছে, তারা মারা যাচ্ছে শয়ে শয়ে, লাখো লাখো মানুষ আন্দোলনে নেমেছে। আজ এখানে যারা বসে আছি আমাদের এই সামান্য রোদে বসাটা আমাদের কাছে কষ্ট মনে হতে পারে, কিন্তু এই কঠিন ঠান্ডাতে এই অবস্থাতে তারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে দিল্লির রাজপথে তারা বসে আছে, তারা খেলা করতে বসে নয়, তারা আমার দেশকে বাঁচাতে বসে আছে। আজকে এখানে বসে শপথ নিন যে সরকার কৃষকদের উপরে জুলুম করে ওই সরকারকে কোনো দিক দিয়ে আমরা সহযোগিতা করতে রাজি আছি, কোনো দিক দিয়ে রাজি আছে। কিন্তু এই সরকার তো কিছু ধর্মী এমন বার্তা দেবে যে সুশ্রুতিতে তো আমরা সব ভেঙে যাব। আজকে শপথ নিন। আমার ভয় হয় আগামী দিন দেখা যাবে, আমি আস্তে আস্তে বলছিলাম আমার সাথে একজন এসেছেন, মাস্টার সাহেব কোথায় গেল আসতে পারেন স্টেজে মনে হচ্ছে, উনি প্রায় দীর্ঘ 20-30 বছর ধরে জঙ্গলমহলের সঙ্গে জড়িয়ে আছে, মানে ওনার লক্ষ্য একটা আদিবাসী ভাইদেরকে কি করে এক করা যায়, কি করে বাঁচানো যায়। উনি আমাকে গল্প করে শুনি যে কীভাবে জঙ্গলমহলে আদিবাসী মা বোনদের ওপরে অত্যাচার হয় জানেন, কোনো দাম নাই, মানে যেন মনে করে খেলনা, যে যাকে খুশি। আমি ভাষাই বলছি না কেন আমার মা বোনেরাও বসে আছে বুঝতে পারছেন, তাদেরকে ইস্তেমাল করে হত্যা করে মেরে দেয়, আর কথা বললি হয় মাওবাদী কিছু দিয়ে তকমা দিয়ে তাকে জেলে ঢুকিয়ে দেয়, এইভাবে অত্যাচার হচ্ছে। আমি কলিকাতার রাজপথে শুনেন আমার আদিবাসী ভাই, আমার মাথায় টুপি আছে ওটা দেখবেন না, পাগড়িওয়ালারা দাড়ি মুখে আন্দোলন করছে দেখবেন না, আন্দোলনের লক্ষ্যটাকে দেখুন বিষয়টাকে দেখুন। হাফেজ তিতুমির যখন দেশের জন্য নারকেল বেরিয়ে কেল্লা করেছিল উনি তো একটা হাফেজে কোরআন মুসলমান, ওটা দেখতে গেলে হবে না, তার উদ্দেশ্যটা কি দেখুন। যদি এই টুপি দাড়ি দেখতে যায় আর যদি এমন করে সিঁদুর দেখতে যায় বা তিলক দেখতে চায় তাহলেই কিন্তু আমরা ফেতনার মধ্যে জড়িয়ে যাব। লক্ষ্যটা কি, কাজটা কি, উদ্দেশ্যটা কি দেখতে হবে, কে কোন ধর্ম করছে, তার স্টাইল কি, তার ইউনিফর্ম কি, সে তাকে মানে, সে তার ধর্ম তার ঘরে রাখবে যাক, কিন্তু আমরা সবাই ভারতীয়। আজকে দেশকে 200 বছরের ব্রিটিশদের হাত থেকে আমরা আজাদ করেছি, বিরসা মুন্ডার বহুত অবদান রয়েছে, তিলকা মাঝির বহুত অবদান রয়েছে, আজকে আমরা ভুলে গেলে চলবে না, আজকে আশফাকুল্লাহ খানকে ভুললে চলবে না, কিন্তু আজকে আমাদের মধ্যে
উভয়ের মধ্যে লাগিয়ে দিয়ে কিছু ব্রিটিশদের দালালরা আমার দেশকে লুটতে চাইছে। আমার ভয় হয় দেশটা আগামী দিন ভাগ হয়ে যায়, এই জায়গায় আমাদের ঘরে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিন লড়তে হবে। আরে কেউ যদি আমাদের পাশে না আসে, মুসলিম দলিল আদিবাসী এখন বাংলা আমাদের ক্ষমতায় একুশে আসবে, আমরা এক হয়ে গেলে বাংলা একুশে আমাদের ক্ষমতায় আসবে। আমি তো বলেছি যে আদিবাসীর মধ্যে থেকে সিএম হোক, দলিতদের মধ্যে থেকে স্বরাষ্ট্র মন্ত্রী হোক। শুনুন, আমি আমার কথা কতটা বিশ্বাস করছেন জানি না, নেতা হতে আব্বাস সিদ্দিকী আসেনি, নেতা বানাতে এসেছি আমি। কারণ আমি যে পরিবারের সঙ্গে আমার সম্পর্ক আছে, সারা ওয়ার্ল্ডের মানুষ আমাদেরকে চেনে, সারা ওয়ার্ল্ডের মানুষ আমাদেরকে তাজিম করে, সারা ওয়ার্ল্ডের মানুষ আমাদেরকে শ্রদ্ধা করে। শুধু মুসলমান নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ আমাদেরকে শ্রদ্ধা করে। কেন আমরা নেতা হতে আসিনি, আমরা নেতা বানাতে এসেছি। এই ইতিহাস, এই বাংলা থেকে ডাক্তার বাবা সাহেব আম্বেদকরকে আমরা কাঁধে করে পাঠিয়েছি। ইতিহাস ভুলে গেলে চলবে না। তাই আমরা পারবো, আপনারা বিশ্বাস করে দু ভাই শুধু এক জায়গায় হন, আদিবাসী আর দলিত ভাই এক জায়গায় হন, আমরা আপনাদের ঘরে সাপোর্ট করব। আমরা যদি বামকে সাপোর্ট করতে পারি, আমরা যদি কংগ্রেসকে সাপোর্ট করতে পারি, আমরা যদি টিএমসিকে সাপোর্ট করতে পারি, কেন আমরা আপনাদেরকে সাপোর্ট করব না? আপনাদের ঘরে জিতাবো। আপনারা হন, আপনারা দেশের নেতৃত্ব দেন, আপনারা এগিয়ে যান, আমাদের কোনো হিংসা নয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই বাংলার বুকে আজকে 100টা মুসলমান থাকলে 70 থেকে 75টা মুসলমান মা বাবা ভাই বোন সবাই আমাকে ভাইজান বাবা দি বলে ডাকে, তারা ওয়াদা করেছে 2021-এ আপনারা যাকে বলবেন তাকেই ভোট দেব। আমি বলে দেব আপনারা দাঁড়ান আপনাদেরকে ভোট দিতে। আজকে এইভাবে অধিকার কখনো চেয়ে পাওয়া যায় না, অধিকার আমাদেরকে ছিনিয়ে নিতে হয়। আমার নাসির ভাই মনে হচ্ছে আসলো, আসলে একটু আপনার পরিচয় করিয়ে দিই না, আপনার অনেক অবদান আছে, আমার আদিবাসী ভাইরা দেখুক আপনাকে। শুধু সময়ে সংক্ষেপ বলে ভাইকে দিলাম না, কিভাবে যে অত্যাচার জুলুম হয় জঙ্গল মহলে আপনারা জানেন না। আর একটা জিনিস খেয়াল করবেন, যেখানেই দেখবেন মুসলমানের বসবাস আছে, ওর পাশাপাশি কিন্তু আদিবাসী সম্প্রদায়ের বসবাস বেশি, এটা খেয়াল করে দেখবেন। তো যাই হোক, আজ আমাদের এখানে আরো কিছু রয়েছে, আইন বাতিলের ব্যাপারে আমরা দীর্ঘদিন আন্দোলন করছি। আমরা চাই যতদিন পর্যন্ত না কৃষক বন্ধুরা হাসবে, ততদিন পর্যন্ত আমরা কৃষকের পাশে দাঁড়াবো, ঠিক না বেটি? ঠিক না বেটি? হাত তুলে আপনারা সাক্ষী দিচ্ছেন তো, কৃষকের দুশ্মন আমাদের দুশ্মন, ঠিক না বেটি? আজকে এই এলাকায় অনেক মানুষ আছে, গরিব মানুষ, তারা তাদের ঘর পাইনি, তারা সেই বিষয়ে আজকে আমার এখানে আন্দোলন, সেই আন্দোলনে আমি সামিল হয়েছি। অবশ্যই এটা যথাযথ একটা আন্দোলন, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের দাবি, যে আদিবাসী দলিত পিছিয়ে পড়া মানুষরা ঘর পাচ্ছে না। মনে রাখবেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা বলতে কোনো ব্যক্তিগত কারণ নয়, এটা দেশের সম্পদ। এটা কার সম্পদ? দেশের। আপনারা কারা কারা ট্যাক্স দেন একটু হাত তুলবেন, কারা কারা ট্যাক্স দেন একটু হাত তুলবেন। হ্যাঁ, এখানে এমন কেউ নাই যে ট্যাক্স দেয় না, সবাই ট্যাক্স দিই। ওই ট্যাক্সের পয়সাটা হচ্ছে দেশের পয়সা, অর্থাৎ আমাদের পয়সা, আমাদের পয়সা। আপনারা জানেন না, একটা সমীক্ষা আজকে ছোট করে বলছি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? কেন আমি আমি আজকে এই আস্তে আস্তে বলছিলাম আমার দাদাকে, যে এই জঙ্গলমহল থেকে লোকেরা যোগাযোগ করছে, এই প্রোগ্রামটা তো আমাকে বারবার কোথায় গেল ইমরানকে বা বিভিন্ন ছেলেকে এখানকার আদিবাসী ভাইয়েরা বলেছে, হ্যাঁ গা আব্বাস সিদ্দিকী কি শুধু তোমাদের আমাদের কাছে আসবে না? অ্যাকচুয়ালি আমার 1.5-2 বছর আগে থেকে প্রোগ্রাম হয়ে থাকে, রোববার শুক্রবার কোনো ফাঁকা রাখি, বাড়িতে মিটিং থাকে অনেক। তাই আমি ইমরানকে বলেছিলাম, আমার দাদাদেরকে বলো, আমার দিদিদেরকে বলো, কেন আমি তাদেরও সন্তান, তাদেরও ভাই, কেন আমি মনে করি আমাদের সবার শুরু কিন্তু এক বাবা এক মা থেকে। পৃথিবীর সবার প্রথম বাবা কিন্তু একজনই এসেছিলেন, একজনই নারী এসেছিলেন, একজনই পুরুষ এসেছিলেন। তাহলে আমরা সবাই এক বাবা মার সন্তান, কেন আমরা একে অপরের ভাই বোন নয়? এ তো ফেতনা লাগিয়েছে কিছু রাজনীতির নেতারা, যেটা ব্রিটিশ লাগিয়েছিল সেই মিক্সচার এখনো কিছু আছে, তারা লাগাচ্ছে। আমরা সবাই একে অপরের ভাই বোন, আমরা একে সবাই একে দাদা, একে অপরের আপনজন আমরা। তো সেই জায়গায় আমি বলেছিলাম আমি অবশ্যই যাব। ঠিক সেইভাবে আমার
মাস্টার সাহেবকেও নাসির সাহেবকেও অনেকে বলে জঙ্গল মহল থেকে আমাদের আব্বাস সাহেবকে দয়া একবার বলুন না আমাদের এখানে আসতে কেন। আমি 2019 31 জানুয়ারি কলিকাতায় একটা আন্দোলন করেছিলাম, আমার আদিবাসী মা বোন বাপ ভাই জানেন কি জানি না, আপনাদের সাথে আমার সম্পর্ক কবে থেকে জানি না, কিন্তু আমি আপনাদেরকে ভালোবাসি অনেক আগে থেকে। 2019 কলিকাতার রাজপথে 31 জানুয়ারি দাঁড়িয়ে 4.5 থেকে 5 লক্ষ লোক নিয়ে বলেছিলাম যে বন দপ্তরের টাকা আদিবাসী সম্প্রদায় ঘরে ফিরিয়ে দিতে হবে। এই আন্দোলন আমার কলিকাতার রাজপথ থেকে এখনো চলছে। যদি কখনো এই বাচ্চাটাকে সন্তান মনে করে নিতে পারেন আমার মায়েরা দাদারা বোনেরা ভাইয়েরা, আমি বলে যাচ্ছি আমি যদি একটু ক্ষমতা পাই তাহলে অবশ্যই এ সম্পদ আপনাদের ফিরিয়ে দেখাবো। জল জঙ্গলের অধিকার যেটা আদিবাসী ভাইয়েরা চায় তাদের সম্পদ তাদেরকে ফিরিয়ে দিতে হবে। যারা মূল নিবাসী, যারা মূল নিবাসী তারা আজকে ডিভিসি ধারে কেন, যারা মূল নিবাসী তারা আজকে পিডাব্লিউ রোডের ধারে কেন, যারা মূল নিবাসী তারা আজকে জঙ্গলে কেন, এর ইতিহাস পড়ার জন্য আপনাদেরকে আমি দাওয়াত দিলাম, আপনাদেরকে আমি জানাবো ইতিহাস পড়ুন কিভাবে কারা আপনাদের উপরে অত্যাচার করেছিল। কারো মুখের বক্তব্য শুনে ভেসে গেলে হবে না, ইতিহাস পড়তে হবে। আপনারা তো এই জমিকে উর্বর জমিকে আপনারা তো শস্য ফলিয়েছিলেন, আপনারাই তো সেই ভারতের মূল আদিবাসী, তাহলে আজকে আপনাদের স্থান জঙ্গলে গেল কেন, কেন বিডাব্লিউর জায়গায় গেল, কেন আপনারা ডিবিসি রোডের ধারে থাকবেন, কেন আপনারা পাট্টা জায়গায় বাস করবেন, কেন আপনারা খাস জায়গায় বাস করবেন, কেন কেন এর প্রশ্ন আপনাদেরকে জানতে হবে। আপনাদের উপরে কারা জুলুম করেছিল, কারা আপনাদের মা বেটির গায়ে হাত দিয়েছিল, কাদের অত্যাচারে আপনারা মা বেটির ইজ্জত বাঁচাবার জন্য জঙ্গলে গেছিলেন, এই ইতিহাস খুঁজে বার করতে হবে। মনে রাখবেন আর একটা কথা, সেই জায়গাতে আজকে আমি আন্দোলন করেছিলাম, আজকে এখানে আপনাদের কালারটা বলে দিই। অনেকে বলছে এনআরসি করে মুসলমানদের তাড়াবো আর দুতলা বাড়িটা তোমায় দেবো। আমি একটা কথা ভাবাই, যারা এনআরসি করে দুতলা বাড়ি আপনাকে দিবার স্বপ্ন দেখাচ্ছে তারাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে আনার জন্য গরিব দেখলে না দেখতে পায় 100 কোটি টাকা খরচ করে দিয়াল তুলেছিল তারাই, তারা আপনাদের ঘরে ঘর দেবে স্বপ্ন আপনি দেখছেন কেন? শুনে রেখে দেয় এনআরসি হলে সব থেকে বেশি যদি কেউ বিপদে পড়ে সেটা বাংলাদেশ তেয়াগত মতুয়া ভাই, তারপরে যদি কেউ বিপদে পড়ে যারা ভারতের মূল নিবাসী আদিবাসী ভাই বোনেরা আপনারা বিপদে পড়বেন। যদি বলেন কেন আপনারা যে জল জঙ্গলে বাস করছেন, ডিবিসি ধারে বাস করছেন, পিডাব্লিউ জায়গায় বাস করছেন, একটা জমির মালিকানা কাগজ কিন্তু আপনারা দেখাতে পারবেন না, আর যখনই দেখাতে পারবেন না তখনই আপনাকে ক্যাম্পে ভরবে, ক্যাম্পে ভরে আপনার জায়গাগুলো পুঁজিপতিদের হাতে তুলে দেবে, এটাই হলো এদের প্ল্যান। আর মুসলমান যে বিপদে পড়বে না তা নয়, মুসলমান বিপদে পড়বে, মুসলমান বিপদে পড়ার জন্যে একটাই কারণ আগেও বলেছি আজও বলেছি, সেই কারণটা হলো প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অমান্য করার জন্যে। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হে আমার মাননীয়রা, তোমরা কুরাইশ ছাড়া অন্য কারো নেতৃত্ব মানবে না, ইরাজকে জাত তার কাতমুল্লাকে নেতা বানিয়েছে, এজন্য যুদ্ধ সাইটা হয়েছে। অতএব এসব বন্ধ করো, বন্ধ করে নিজের দিকে ফিরে আসো, একে অপরকে ভালোবাসো, কেন মহান স্রষ্টার দয়া কখনো তুমি পেতে পারো না যদি তুমি মহান স্রষ্টার সৃষ্টিকে না ভালোবাসো। আজকে একটা হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, মতুয়া হোক, যেই হোক, যে অসহায় হবে তাকে ভালোবাসতে হবে মহান স্রষ্টার সৃষ্টি হিসাবে। আমাকে যিনি বানিয়েছে আপনাকেও তিনি বানিয়েছে, আপনাকে যিনি বানিয়েছে আমাকেও তিনি বানিয়েছে, এই ভ্রাতৃত্ব আমাদের মধ্যে তৈরি করতে হবে, ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। তো যাই হোক, এখন যেটা আমাদের যে আবাস যোজনা এটা শুনে রেখে দেন আমাদেরই ট্যাক্সের পয়সা।